হ্যালো, আসসালামু আলাইকুম। তো অনেকেরই প্রশ্ন হচ্ছে যে এক্সএমপেয়ারের কি আপডেট আসছে। তো এক্সএমপেয়ারে হচ্ছে মাইনিংটা শেষ কবে হবে, মাইনিংটা হবে আজকেই শেষ, 30 সেপ্টেম্বর রাত 12টার দিকে অথবা সন্ধ্যা 6টা থেকে রাত 12টার দিকে, ইউটিসি 18 টাইম, মানে ইউটিসি সকাল 8টা থেকে 18 থেকে আর কি সেপ্টেম্বর 30 তারিখেই শেষ হবে। তো এটা হচ্ছে মাইনিংটা অফ হওয়ার এক্সএমপেয়ারে। আর দ্বিতীয়ত যেটা বিগ আপডেট হচ্ছে, দেখেন আমরা কিন্তু সবাই জানতাম যে টন ট্রানজ্যাকশন নিয়ে একটা ব্যাপার আছে এক্সএমপেয়ারে। তো সেটা অনেকেই করছি, অনেকেই করে নাই বা অনেকেই করবো না এরকমভাবে। তো এটার কোনো হার্ড কোনো নিউজ পাইতেছিলাম না, লেজিট কোনো ইনফরমেশন পাইতেছিলাম না। তো এখন কথা হচ্ছে, দেখেন যে তারা কিন্তু তাদের এক্সএমপেয়ার কমিউনিটিতে বলে দিছে, দেখেন ইট সেমস লাইক ইটস দ্য পারফেক্ট টাইম টু কানেক্ট দ্য ওয়ালেট, মানে এখন সময় হচ্ছে ওয়ালেট কানেক্ট করার এবং মেক এ ট্রানজ্যাকশন, এবং ট্রানজ্যাকশন করতে হবে। এটাই হচ্ছে আপডেট। তার মানে কী হয়েছে যে আমাদেরকে এখানে কানেক্ট করতে হবে প্লাস হচ্ছে ট্রানজ্যাকশন করতে হবে। তার মানে কি আমাদের 0.5 টন ট্রানজ্যাকশন এখানে করতে হবে, আমরা যদি এয়ারড্রপে ইলিজিবল হতে চাই। ঠিক আছে, এখন কথা হচ্ছে কারা কারা করবেন, কারা কারা করবেন না। যাদের হচ্ছে মিনিমাম 1 বিলিয়নের নিচে আছে প্রফিট পাওয়ার, তারা একটু ভাইবা চিন্তা করেন। ঠিক আছে, আর যাদের হচ্ছে 1 বিলিয়ন আছে বা 1 বিলিয়ন উপরে আছে তারা করতে পারেন। আমি বলতেছি না যে আপনি করেন, আপনার ইচ্ছা। তো হচ্ছে আর কি আমার কথায় থাকবো যে যাদের হচ্ছে 1 বিলিয়নের কম আছে প্রফিট পাওয়ার, তারা একটু ভেবেচিন্তে নিয়েন। ঠিক আছে, আর মূল কথা হচ্ছে আমাদের কি এয়ারড্রপে এলিজিবল হতে গেলে আমাদেরকে ট্রানজ্যাকশন করতে হবে মাস্ট। ঠিক আছে, এমনকি তাদের কমিউনিটিতে ওরা তাই বলে দিচ্ছে, এটাই কিন্তু তাদের কমিউনিটি। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু তারা বলে দিচ্ছে ইজিলিভাবে। ধন্যবাদ।